নৌকায় চড়িয়ে গেছে তারপর নাতি কি শুধু ভাসে যায় নাতিকে মানুষে ওঠাইছে তারপর নাতিকে ধরে দেবী গেছে মানুষে আমার তাও যেতে পারেনি ভাস্তি বউ ভাস্তার কোনো খোঁজ নাই পরে ভাস্তি বউকে পাশে ভাস্তা এখনও পাইনি দীপুর বয়স মাত্র তিন বছর এই বয়সে তার পুরোটা জুড়ে রয়েছে মা মায়ের কাছেই তার যত আবদার তাই তো বড় দুই ভাইকে ফাঁকি দিয়ে বাবা মার সঙ্গে মহালয়া দেখতে গিয়েছিল সে কিন্তু সেই মহালয়া দেখতে যাওয়াই কাল হলো তার জীবনে সে বেঁচে ফিরলেও মা ফিরেছেন লাশ হয়ে আর বাবা এখনও নিখোঁজ রয়েছেন রোববার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটে যাওয়ার সময় ভয়াবহ নৌকাডুপিতে ঊনসত্তর জন মারা গেছেন এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে আর এই নৌকাতেই বাবা মার সঙ্গে মহালয়া দেখতে যাচ্ছিল দীপু নৌকা ডুবিতে নিজে বেঁচে ফিরলেও মা রূপালী রানী ফিরেছে লাশ হয়ে আর বাবা ভূপেন্দ্রনাথ এখনও নিখোঁজ তাদের বাড়ি বোদা উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামে রওনা দিয়েছিল সেদিন আমি বাড়িতেই ছিলাম আমার পরের দিন কয়টা কয়েকদিন পরে আমার পরীক্ষা পরীক্ষা ছিল যাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি বাড়িতে ছিলাম কিন্তু একটু পরে আমি শুনতে পাই শ্রী মন্দির যাওয়ার কারণে নৌকা ডুবিয়া বাস্তি বোমাকে পাইছি ভাস্তা এখনও পাই না তিনটা ছোট ছোট বাস্তা কেমন করে মানুষ করবো এই দুশ্চিন্তায় আমি বদেশ্বরী মেলাতে আমার বৌমা আমার ভাইচা আর নাতিপুটা যে বদেশ্বরী মেলাতে গেছিল যাওয়ার পরে এই নৌকায় পাল্টি খায়া এই যে তারপরে আমার নাতি জীবিত এখনও আছে ভগবান তাকে হায়াত খুঁজছে সেজন্য জীবিত আছে আর বৌমাটাকে যার বাড়ি শান্তামায় তার এসে কয়েকদিন পরে আর এখন পর্যন্ত বাচ্চাটাকে এখন পর্যন্ত খোঁজ পাওয়া গেল না তাদের দেখে অনেক কষ্ট লাগছে বিশেষ করে ছোট ডিপুটার জীবনটা অনেক কষ্টের হয়ে যাবে